আল্লাহ পাক আপনাদের নিয়তকে কবুল করেন এবং আপনাদের তৌসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া ওয়ালাদেরকে হেদায়েত দান করেন। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু ইজতেমার দ্বিতীয় দিন, আত্মশুদ্ধি ও পরকালীন মুক্তি লাভের আশা। আসরের পর যৌতুকবিহীন বিয়ের আয়োজন। রমজানের পণ্যের বাড়তি আমদানির দাবি, স্বস্তির এই দামে বেশি রেটে ডলার কেনার অজুহাত ব্যবসায়ীদের, চাহিদা যোগানের ভুল হিসেবে মাশুল গুনছেন ভোক্তা। টাঙ্গাইলের শাড়ি নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন ভারতের। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়, বৈশ্বিক সংস্থায় বাংলাদেশকে আপত্তি জানানোর দাবি। সব সরকারি কলেজকে এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়ার চিন্তা, শিক্ষার মান বাড়ানোর লক্ষ্য। সংকটে থাকা নতুন প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে প্রশ্ন শিক্ষাবিদদের। এবং সড়কে প্রতিদিন ঝরছে প্রাণ, ক্ষতিপূরণ পাচ্ছেন ক'জন, আইনের বিষয়ে জানেনও না অনেকে। দুর্ঘটনার এক মাসের মধ্যে আবেদনের নিয়মে সুযোগ বঞ্চিত বেশিরভাগই। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। 57তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আমবয়ানের মধ্য দিয়ে। ফজরের নামাজের পরে হিন্দিতে আমবয়ান করেন তাবলিগ জামাত ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আব্দুর রহমান সাহেব। বাংলায় তর্জমা করে দিচ্ছেন মাওলানা আব্দুল মতিন সাহেব। সকালের তীব্র শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি অবস্থান করছেন টঙ্গীর তুরাক তীরে। আত্মশুদ্ধি ও পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা। জোহরের নামাজের পর আমবয়ান করবেন মাওলানা ইসমাইল গোদরা। এছাড়া আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান, এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত। এছাড়া খিত্তাভিত্তিক যে সমস্ত ছোট দল রয়েছে তারা জিম্মাদারের অধীনে নানা ধরনের শরিয়াতি প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতাজনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে টঙ্গীর তুরাক তীরে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং উত্তর অংশে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। শুরুতেই সরাসরি যাচ্ছি তামিমের কাছে। ঠিক, বয়ান কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমরা বলেছিলাম যে হিন্দুস্থানের যে মুরব্বী অর্থাৎ ভারতের যে শীর্ষ মুরব্বী তাবলিগ জামাতের মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি বয়ান করেছিলেন হিন্দিতে এবং মাওলানা আব্দুল মতিন সাহেব সেটি বাংলায় তর্জমা করেছিলেন। সেই যেই কার্যক্রম সেটি ইতিমধ্যে শেষ হয়েছে, নাস্তার বিরতি চলেছে। নাস্তা শেষ করে এখন মুরব্বীরা ভেতরে যারা রয়েছেন, যারা আগতরা রয়েছেন এখানে অংশগ্রহণকারীরা, তারা মতো যে ছোট ছোট দলে ভাগ হয়ে যে দিনই আলোচনা জিম্মাদার অধীনে সেই কার্যক্রম কিন্তু এখন চলছে। পাশাপাশি যে বিশেষ বয়ান বিশেষ শ্রেণীর জন্য সেটিও চলছে। একটু বলে রাখি, গতকালকেও কিন্তু এই বিশেষ বয়ান হয়েছে এবং আজও হবে এবং আজকে কিন্তু এই বিশেষ বয়ানের শেষ দিন। বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলেজের এবং যারা শিক্ষার্থী রয়েছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের, তাদের আলাদা করে যে বিশেষ বয়ান দিনই আলোচনা, সেই দিনই আলোচনা দেওয়া হচ্ছে। এই বিশেষ বয়ান কেন হচ্ছে প্রশ্ন করেছিলাম মুরব্বীদের কাছে, তারা বলছেন যে সমাজে এই যে বিশেষ শ্রেণী যারা রয়েছেন, শিক্ষিত শ্রেণী যারা রয়েছেন, যারা সচেতন নাগরিক, তাদের কিন্তু এই সমাজে অবদান রাখার, বিশেষ অবদান রাখার কিছু বিশেষ ব্যবস্থা থাকে বা সুযোগ থাকে। বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন সমাজে, যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করবেন, তারা কিভাবে এই সমাজে অবদান রাখবেন, নীতি নৈতিকতা শেখাবেন সাধারণ মানুষকে, বা মানুষকে কিভাবে ইসলামের সমহান যে বাণী সেই পথে আনবেন, সেই বিষয়ে কিন্তু তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ তারা নিচ্ছেন। পাশাপাশি নিজের জীবন কিভাবে উন্নয়ন ঘটাবেন, কিভাবে আত্মশুদ্ধির যে বিষয়টি সেটির যে আত্ম উন্নয়ন, সেই আত্ম উন্নয়ন ঘটাবেন সেটিও কিন্তু তারা ইমান আমলের আলোচনা থেকে শিখছেন। তো এভাবেই দুপুরের নামাজ যেটা হবে অর্থাৎ জোহরের নামাজ, সেই জোহরের নামাজ পর্যন্ত এই ধরনের যে বয়ান সেটি চলবে। পাশাপাশি এরপরে দুপুরের যে জোহরের নামাজের বিরতি, দুপুরের জোহরের নামাজের বিরতির পরে আবারও বয়ান চলবে। মাওলানা ইসমাইল গোদরা, তিনি ভারতের একজন শীর্ষ মুরব্বী, তিনি বয়ান করবেন। এরপরে আবার আসরের যে নামাজের বিরতি, আসরের নামাজের বিরতির পরে ছোট একটি বয়ান হবে। এই ছোট বয়ানের পরপরে কিন্তু আমরা দেখেছি যে যৌতুকবিহীন যে বিয়ের আয়োজন, সেই যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে এবারও প্রতি বছরের মতো।
এবং যৌতুকবিহীন আয়োজনের পরে মাগরিবের নামাজের বিরতি, মাগরিবের নামাজের পরে আবারও বয়ান চলবে। অর্থাৎ সারা দিনব্যাপী কিন্তু এভাবে থেমে থেমে যে কার্যক্রম, ইমান আমলের যে বয়ান, নসিহতপূর্ণ বক্তব্য, সেটি আসলে চলবে। যারা এখানে আয়োজকরা রয়েছেন তারা বলছেন যে প্রতি বছরের মতো যে অসুস্থজনিত কারণে এই প্রথম পর্বেও কিন্তু এখন পর্যন্ত 7 জন মানুষ মারা গিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেই সমাগম ঘিরে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের যে আগামীকাল আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ যে ট্রাফিক ব্যবস্থা, সেই বিশেষ ট্রাফিক ব্যবস্থাও কিন্তু নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে, নেওয়া হয়েছে ইতিমধ্যে। তো এই বিষয়গুলো নিয়ে আরও কিছু তথ্য নিয়ে সহকর্মী রাজিবুল হাসান আছেন ইস্তেমার অপর প্রান্তে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আমার এই অংশে এখন আমি যেটি দেখেছি যে খানা প্রস্তুত করা হচ্ছে, যারা ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসেছে তাবলিগ জামাতের কাজ করতে, তারা এখন সকালের যে খানা সেটি প্রস্তুত করছেন এবং অনেকেই বয়ান সুরে বাইরে বেরিয়েছেন। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের যে গেট দিয়ে বের হচ্ছে এবং সামনে কিন্তু চলাচল করছে। একটু সমস্যা আমরা দেখেছি সেটি হচ্ছে যে টয়লেট বিল্ডিং গুলো রয়েছে, এই সেই টয়লেট বিল্ডিং গুলো কিন্তু সকাল থেকে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে। এখানে যারা আসলে জরুরি স্বার্থে আসছে, যে কারণে মুসল্লিরা বলছেন যে এই টয়লেট বিল্ডিং এর সংখ্যা বাড়াতে হবে, তা না হলে তাদের এই সমস্যা কিন্তু প্রকট আকার ধারণ করছে। এছাড়া বেশ কয়েকটি টয়লেট বিল্ডিং আমরা অপরিষ্কার দেখেছি এবং সেখানে কিন্তু মুসল্লিরা ব্যবহার করতে পারছেন না। এছাড়া বাইরের যে পরিবেশ, আমি যদি বলি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে, কোনো হকার কিংবা অন্য দোকানপাট ভেতরে বসতে দেওয়া হবে না, কিন্তু আমরা কিন্তু হরহামেশাই বিভিন্ন জায়গায় দেখেছি যে হকাররা এসে জায়গা দখল করে সেখানে দোকান বসিয়েছে অস্থায়ী, যে কারণে মুসল্লিদের রাস্তা কিংবা গলির ভেতরে আসলে চলাচল করতে তাদের খুবই সমস্যা হচ্ছে, তারা এরকমই আমাদেরকে জানিয়েছেন। একটু বলে রাখছি যে আগামীকাল যেহেতু আখেরি মোনাজাত, সেই কারণে কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এবং প্রশাসন একটু ব্যবস্থা নিচ্ছেন। কালকে সকাল থেকে বেশ কয়েকটি রাস্তা আসলে বন্ধ করে দেওয়া হবে এমনটিও কিন্তু আসলে বলা হচ্ছে। সেটি অবশ্য দুপুরের পর থেকে আমরা জানতে পারবো যে আসলে কোন কোন সড়ক আগামীকাল বন্ধ থাকবে ওই আখেরি মোনাজাতের দিন। এখন পর্যন্ত যেটি বলা যায় যে মুসল্লিরা যে তাবলিগ জামাতের যে কার্যক্রম সেটি করার জন্য কিন্তু যারা এসেছেন খিত্তায় খিত্তায় অবস্থান করে তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়ার কথা কয়েক স্তরে নিরাপত্তার বলয়ে এখনো পর্যন্ত সাজানো হয়েছে এবং গেটের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে, যাতে করে নির্বিঘ্নে তাবলিগ জামাতের যে কার্যক্রম সেটি চালিয়ে যেতে পারে। তো আমার কাছ থেকে এই ছিল সবশেষ তথ্য। এতক্ষণ যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগ তীরে, বিশ্ব ইস্তেমার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহাকান তামিম এবং রাজিবুল হাসান। অন্য প্রসঙ্গ, বাংলাদেশ ব্যাংক বলছে এবার রমজানের পণ্যের আমদানি বেড়েছে 15%, নেই ডলার ও এলসি সমস্যাও, এরপরও বাজারে সরবরাহ ও দামে স্বস্তি ফিরছে না কেন? ব্যবসায়ীদের দাবি, ব্যাংকগুলো ডলারের নির্ধারিত রেটের চেয়ে বেশি টাকা নেয়াই কারণ। অর্থনীতিবিদদের তারা বলছেন যে চাহিদা যোগানের ভুল পরিসংখ্যানেরই মাশুল গুনছেন ভোক্তা। সাইফুল ইসলামের রিপোর্ট। খেজুর, বছর জুড়ে দেশের এই পণ্যটির চাহিদা কম বেশি 90,000 মেট্রিক টন, যার অর্ধেকই লাগে রমজান মাসে। রাজস্ব বোর্ডের তথ্য, গত 1 অক্টোবর থেকে 20 জানুয়ারি পর্যন্ত খেজুর আমদানি হয়েছে 10,080 মেট্রিক টন, অথচ এক বছর আগে এসেছিল দ্বিগুণের বেশি 24,760 মেট্রিক টন। রমজানে চাহিদা বাড়ে ডাল ছোলার। গেল জানুয়ারি পর্যন্ত 3.5 মাসে ডাল আমদানি হয়েছে 1,72,627 মেট্রিক টন, এক বছর আগের তুলনায় 18,000 মেট্রিক টন কম। অবশ্য ছোলা আমদানি হয়েছে এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এবার আমদানি বেড়েছে ভোজ্য তেল ও চিনিরও। তারপরও রমজানে বাড়তি ব্যয়ের শঙ্কায় ভোক্তারা। ব্যবসায়ীরা, মুসলমান কি হিন্দু কি, সবাই আমরা একই অবস্থা। 2 সপ্তাহের জন্য একটু সেনাবাহিনীর সবাই দায়িত্ব দেখ, সব নিয়ন্ত্রণ আয় করবো। দাম বেঁধে দেওয়া উচিত, দোকানে আমরা আসবো, তার বেশি নিলে আমরা ফোন দেবো, একটা নাম্বার দেবে, র‍্যাব চলে আসবে। গেছে রমজানে ছোলা বড় ছিল 90, রমজানে 110। গেছে রমজানে খেসারি ডাল ছিল 80 টাকা, এখন 110 টাকা। গেছে রমজানে ডাবলি ছিল 70, এখন ডাবলি 80 টাকা। সরকারের কাছে অনুরোধ, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন ঠিক রাখে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রমজান কেন্দ্রিক পণ্যের আমদানি বেড়েছে 15%। কোনো ঝামেলা নেই ডলার সহ বাকিতে আমদানি ঋণপত্র খোলাতে। ব্যবসায়ীদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত রেটে ডলার দিচ্ছে না বাণিজ্যিক ব্যাংকগুলো, যে কারণে দাম ও পরিমাণে স্বস্তি ফিরতে দিচ্ছে না বাজার। একমাত্র সরকারি ব্যাংক ছাড়া কোনো বেসরকারি ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর সাহেবের সেই নির্দেশনা পালন করেছে। আমার জানা মতে 123-24-25 টাকা পর্যন্ত আপনার ডলার পেমেন্ট দিতে হয়েছে। ডলার যখন দাম বেড়ে গেল তখন ট্যাক্স স্ট্রাকচারও আপনার সাথে সাথে এটা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে বাজারে চাহিদা যোগানের ভুল পরিসংখ্যানের মাশুল দিচ্ছেন ভোক্তারা, এমন দাবি করে পণ্য পরিমাণের হিসেব সঠিকভাবে রাখা ও সরবরাহ নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। ডলারটা আসলে এই যে আসলে আমদানির নামে সেখানে আসলে অর্থ পাচার হলো কিনা সেই খবরটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক রাখে না। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এগুলো হচ্ছে, তো এইভাবে করে করে কিন্তু আসলে এই ডলার ডিপ্লেশনটা হচ্ছে, মানে ফরেন কারেন্সি রিজার্ভটা কমে যাচ্ছে। তো যদিও বাংলাদেশ ব্যাংকের হিসেবে যেটা দেখা যাচ্ছে যে 15% বেশি হয়েছে, কিন্তু আদৌ হয়েছে কিনা সেটা কিন্তু শুল্ক গোয়েন্দা অধিদপ্তর যারা রয়েছে তারা কিন্তু এটা খুব সহজে বের করতে পারে। বাজার নিয়ন্ত্রণে সরকারের শীর্ষ পর্যায় থেকে মাঠকর্মী পর্যন্ত যেভাবে উদ্যোগ বেড়েছে দিন শেষে, যেন সেভাবে বাজারে বাড়ে পণ্যের সরবরাহ আর কমে দাম, সেই দাবি সাধারণ মানুষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দামের তারতম্যের বিষয়টা কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে এলেই কিন্তু সেটা বোঝা যায় যে আসলে 1 কেজি ডাল যখন একজন ক্রেতা মাসের ব্যবধানে যখন বা সপ্তাহের ব্যবধানে যখন 20 টাকা বেড়ে যায়, আসলে ক্রেতার পকেট থেকে কিন্তু বাড়তি যে 20 টাকা যাচ্ছে সেই হিসেবটা আসলে কে রাখছে, এরকম কিন্তু প্রশ্ন বরাবরের মতো এবারও কিন্তু ক্রেতাদের থাকছে। যেমনটি অনেকে বলছেন যে আসলে বাজারে শুধুমাত্র ডাল নয়, রোজা কেন্দ্রিক যে সমস্ত প্রোডাক্টের চাহিদা বেশি সেই সমস্ত সবগুলি প্রোডাক্টের দামই কিন্তু এখন উচ্চ মূল্যে স্থির আছে। তবে এক্ষেত্রে আমরা যদি একটু সয়াবিন তেলের কথাই বলি, যেটি ছিল গত সপ্তাহেও আরও 5 টাকা কম, এখন কিন্তু পার লিটারে 5 টাকা বেড়ে কিন্তু প্রায় 70 টাকা বিক্রি হচ্ছে। তবে এক্ষেত্রে কিন্তু আমরা বাজারে এসে যেমনটা দেখতে পেলাম যে ঠিক গড়ি মশির মতো পরিস্থিতি, কেননা দেখা যাচ্ছে যে কেউ কাউকে বলছে না যে দাম বাড়ানো হয়েছে, কিন্তু ইন্টারনালভাবে কিন্তু রমজান কেন্দ্রিক এই সমস্ত প্রোডাক্টের চাহিদা সেগুলো দাম বেড়েছে। শুধুমাত্র সয়াবিন তেল ডাল নয়, এর পাশাপাশি খেজুরের যে পরিস্থিতি আমরা দেখলাম সেটিও কিন্তু বছরের ব্যবধানে সাধারণ মানের যে খেজুর সেটিও কিন্তু প্রায় 16-20% দাম বেড়েছে। আর অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানের খেজুর না, যদি মেজুর বা অন্যান্য দামি যে খেজুর আছে সেটিও কিন্তু কেজিতে আমরা দেখতে পেয়েছি প্রায় 200-300 টাকা, সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত বেড়েছে। আসলে কি এই যে এই প্রত্যেকটা দিন রাত পেরোলে যখন দিন হচ্ছে তখনই কিন্তু কোনো না কোনো প্রোডাক্টের দাম বাড়ছে ক্রেতারা বাজারে এসে কিন্তু শুনতে পাচ্ছেন। তবে সেক্ষেত্রে বরাবরের মতোই কিন্তু খুচরা ব্যবসায়ীদের দাবি থাকে যে তারা পাইকারদের কাছ থেকে প্রোডাক্ট নেন, পাইকাররা ডিলারদের কাছ থেকে প্রোডাক্ট নেন, আর সব সর্বোপরি যে কোম্পানি আছে বা সাপ্লাই চেনে যারা প্রোডাক্ট দেয় তাদের দায়টাই কিন্তু আসলে সবসময় গিয়ে পড়ছে। আসলে যে এই দায়টা কার সেটি কিন্তু গভর্নমেন্টে যে সমস্ত সংস্থাগুলো তদারকি করে তারা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি খুঁজে বের করতে পারেনি। বরাবরের মতোই কিন্তু সিন্ডিকেট আধিপত্য বিস্তার করছে, এইভাবেই কিন্তু কেটে পড়ছে। এই ছিল আমার কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সর্বশেষ। যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন করে নিয়েছে ভারত। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের দেয়া এ সংক্রান্ত ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশি নেটিজেনরা। বিশ্ব মেধা সম্পদ সংস্থায় বাংলাদেশকে আপত্তি জানানোর দাবি তাদের। বাংলাদেশের প্রাচীন কুটির শিল্পের একটি টাঙ্গাইলের তাঁত শিল্প, সূক্ষ্ম গণনা এবং জটিল নকশা আর রঙিন সুতার সমন্বয়ে ডিজাইন করা হয় এই শাড়ির অতিরিক্ত পার। ব্রিটিশ আমলেও এর অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়। অথচ ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি নামেই আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে পেটেন্ট নিবন্ধন করে নিয়েছে প্রতিবেশী ভারত। ভারতীয় ভৌগোলিক নির্দেশক রেজিস্ট্রি দপ্তর বলছে, পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের একটি আবেদনের প্রেক্ষিতে টাঙ্গাইল শাড়িকে দেশটির 532 নম্বর ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত করা হয়েছে। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে টাঙ্গাইলের শাড়ির উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গে। মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।
এদিকে ভারতের ফেসবুক পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশি নেটিজেনরা। এদিকে ভারতের নিবন্ধনের বিষয়ে যথাযোগ্য প্রমাণসহ বিশ্ব মেধা সম্পদ সংস্থার কাছে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানোর দাবি তাদের। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ায় টাঙ্গাইল শাড়িকে নিজেদের স্বতন্ত্র এবং মূল্যবান পণ্য হিসেবে বিশ্ববাজারে ব্র্যান্ডিং ও বিক্রি করতে পারবেন ভারতীয় ব্যবসায়ীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ। এবার সব সরকারি কলেজকে সংশ্লিষ্ট এলাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষার মান বাড়বে বলে দাবি কর্তৃপক্ষের। জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় থাকা নতুন বিশ্ববিদ্যালয় বড় বড় কলেজ মনিটরিংয়ে কতটা সক্ষম হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। তবে দায়িত্ব নিতে রাজি বিশ্ববিদ্যালয়গুলো। শাকির আহমেদের রিপোর্ট। দেশের প্রায় 35 লাখ শিক্ষার্থীর প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। 2,257টি কলেজ পরিচালনার বিশাল কর্মযজ্ঞের দায়িত্বে থাকা এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সরকারি কলেজের শিক্ষার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর এবার মানসম্মত শিক্ষা নিশ্চিতে দেশের সব সরকারি কলেজকে সংশ্লিষ্ট অঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি জেলা পর্যায়ের নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের স্নাতক কোর্সের পরিবর্তে শুধু স্নাতকোত্তর কোর্স পরিচালনা এবং স্থানীয় সরকারি কলেজগুলোর তত্ত্বাবধানের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জনবল পেলে স্থানীয় সরকারি কলেজ মনিটরিংয়ের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জেলা ও বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আমাদের শিক্ষকরা বিশ্বমানের, তাদের মেধা, তাদের কাজ, তাদের গবেষণা, তাদের নানাবিধ বিষয়গুলো আমি মনে করি যে এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা তাদের আছে। এতে ওই স্ব কলেজগুলো কিন্তু অনেক বেনিফিটেড হবে। তবে সিনিয়র অধ্যাপক না থাকাসহ জনবল সংকট ও সীমাবদ্ধতায় থাকা নতুন বিশ্ববিদ্যালয়গুলো বড় বড় সরকারি কলেজ মনিটরিংয়ে কতটুকু সক্ষম হবে তা নিয়ে প্রশ্ন খোদ শিক্ষাবিদদের। এলাকার কলেজগুলোকে যদি মানে স্থানীয়ভাবে যে নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে তাদের অধীনে দেওয়া হয়, সেইটাও তো তার জন্য কি বিশ্ববিদ্যালয়গুলো তৈরি না কলেজগুলো তৈরি? কলেজগুলো মানবে কেন যেখানে কারমাইকেলের মতো কলেজ আছে, যেখানে বিএল কলেজের মতো কলেজ আছে বা বিএম কলেজের মতো কলেজ আছে? তারা আপনার নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো, তাদের অধীনে আপনার যেতে রাজি হবে কেন? জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে সরকারি কলেজগুলোকে অঞ্চলভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষাদানকারী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। সেটিতে নিশ্চয়ই আমাদের আপত্তি থাকবার কথা নয়, কিন্তু আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন 35 লক্ষ শিক্ষার্থী নিয়ে পরিকল্পনা করে এগোব নাকি আমরা এটাকে অনেক কমিয়ে এনে করব। আমরা কি নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটির মতো শিক্ষা গবেষণার একটি অনন্য ক্ষেত্র হবে? এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী বেসরকারি কলেজগুলোকে নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিকেন্দ্রীভূত ব্যবস্থায়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সড়কে প্রতিদিন ঝরছে প্রাণ, তবে ক্ষতিপূরণ পাচ্ছেন ক'জন বিষয়টি জানেনও না অনেকে। ভুক্তভোগীরা বলছেন ক্ষতিপূরণ পাওয়া যেমন জটিল তেমনি সময় সাপেক্ষ, যে কারণে 2018 সালে চালু হওয়া বিধি গত বছর গেজেট হিসেবে প্রকাশের পর সুবিধাভোগীর সংখ্যা 200 পেরোয়নি। দুর্ঘটনার এক মাসের মধ্যে আবেদনের বাধ্যবাধকতার কারণে অনেকে সুযোগ বঞ্চিত হচ্ছেন বলে মনে করে মানবাধিকার সংস্থাগুলো। খলিলুর রহমানের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাবার পেশায় কাঁধে তুলে নিতে হয়েছে আসিফকে। মা আর বোনের সংসারে বাবাই ছিলেন মূল অবলম্বন। গত বছরের মাঝামাঝিতে রাস্তা পারাপারের সময় মিরপুরে বাসের ধাক্কায় মারা যান আসিফের বাবা। সেই থেকে কাপড় বুনেই চলছে মা আর বোনকে নিয়ে আসিফের সংসার। আর্থিক দিক দিয়ে আমরা অনেক সমস্যা আছি, তো আব্বু এই কাজটা করে আমাদের সমস্ত খরচ প্লাস বিড়ালের খরচগুলো যা করতেন, তো তাই আমি এটা এখন করতে চাই। আর জবের জন্য আমি অ্যাপ্লাই করেছি কয়েক জায়গায়, কিন্তু তেমন ভালো আর কি পাইনি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেয় এই বিষয়টি জানা ছিল আসিফের, কিন্তু বাবার মৃত্যুতে দিশেহারা পরিবারকে সামলে উঠতেই পেরিয়ে যায় এক মাস। নিয়ম অনুযায়ী দুর্ঘটনা ঘটার 30 দিনের মধ্যেই ক্ষতিপূরণের আবেদন করতে হয়। তা করতে না পারায় ক্ষতিপূরণও জোটেনি আসিফের পরিবারের ভাগ্যে। আমরা আইনি সহযোগিতা তো পাইনি, উল্টা পুলিশ আমাদের অনেক হেনস্থা করছে। আমি তো ওটা দেখে
আমার মাথা মানে ঠিক ছিল না, ওই সময় অনেক অসুস্থ ছিল। আসিফ তবু ক্ষতিপূরণের ব্যাপারটি জানতেন, কিন্তু সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টি দেশের বেশিরভাগ মানুষই জানেন না। ক্ষতিপূরণ দেওয়ার যে বিষয়টা এটা আসলে আমরা জানি না, কারণ এটা কোনো বাস্তবায়ন আমাদের দেশে নাই। এরকম আমরা তো সচরাচর দেখি না বলে আমাদের জানা নাই। যারাও বা জানেন তারা কতটুকু সুবিধা নিতে পারছেন সেটাও প্রশ্ন সাপেক্ষ। দেশে সড়কে প্রতিদিন প্রাণ হারান প্রায় 64 জন, আহতের সংখ্যাও নেহায়েত কম নয়। সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণের যে বিধি রয়েছে সেটা আসলে কতটা ফলপ্রসূ হচ্ছে? মানবাধিকার সংস্থাগুলো বলছে 30 দিনের মধ্যে আবেদন করার সময়সীমা যথেষ্ট নয়। তাকে তো আবেদন করার সেই সুযোগটা দিতে হবে, যদি আবেদন করার সুযোগই না পায় তাহলে তো লঙ্ঘনের কোনো শেষ নাই। সুতরাং এটার জন্য অবশ্যই সময় বৃদ্ধি করা প্রয়োজন। এটা বিআরটিএকে এই দায়িত্বটা নিতে হবে, তারা আরও অনেক অনেক বেশি প্রচার করতে হবে। পরিবারের সবাই হসপিটালে ব্যস্ত, তখন কেই বা তদবির করবে, কেই বা অ্যাপ্লিকেশন করবে, কে এখানে এটা অনুমোদন করিয়ে টাকাটা আনবে? এটা ট্রাস্ট করতে হবে, যাদের কাজ হবে যেখানে দুর্ঘটনা ঘটুক তাকে আইডেন্টিফাই করে তাকে টাকাটা পৌঁছে দেওয়া। অবশ্য বিআরটিএ এ সময়কেই যথেষ্ট মনে করছে। তারা বলছেন সময় দিলে ভুয়া আবেদন করার সুযোগ বাড়তে পারে। রোগী নিয়ে দৌড়াদৌড়ি করুক ঠিক আছে, কিন্তু আপনি আবার এটাকে যদি ওপেন করে দেন তাহলে মানে এটা আরও নানা জটিলতা তৈরি হবে। হ্যাঁ, দুই নম্বরে যে বিআরটির এত জনবল নাই যে ঘরে ঘরে গিয়ে তাৎক্ষণিকভাবে এই জিনিসটা করে, এখানে আবার মানে মানে তদন্তর একটা অনুসন্ধান কমিটি আছে আমাদের, অনুসন্ধানও করতে হবে, কারণ এখানে আবার সরকারের টাকা পয়সা যাতে কোনোভাবেই তছরূপ না হয় সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। আইন কার্যকরের পর এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেতে আবেদন করেছেন 1003 জন, যাদের মধ্যে 194 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে প্রায় 8.5 কোটি টাকা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে পৌনে 5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায় কুয়াশার কারণে রাত 3টা থেকে এই 3 নৌ রুটে ফেরি চলাচলে ব্যাহত হয়। ভোর 5টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এ সময় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এতে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় 7টি ফেরি। পাটুরিয়ার 3 নম্বর ঘাটে নোঙর করে রাখা হয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বনলতা নামের 2টি ফেরি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের 2 পাড়েই আটকা পড়ে অনেক যানবাহন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বেনুনিতে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে এই ম্যাচ। এ ম্যাচে জয়ের পাশাপাশি সুনির্দিষ্ট ব্যবধানে জয় তুলে নিতে হবে যুবা টাইগারদের। রান রেটের হিসেব নিকেশ এক পাশে রেখে জয়ের দিকেই বেশি মনোযোগ মাহফুজুর রহমান রাব্বির দলের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে টাইগার জুয়ারা। জয় পেলেও অবশ্য স্বস্তিতে নেই বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে মেলাতে হবে জটিল সমীকরণ। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে টাইগার জুয়াদের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে পাকিস্তান। 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সুপার সিক্স গ্রুপের তৃতীয় অবস্থানে। পাশাপাশি হিসাব আছে নেট রান রেটেরও। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করলে সেমিফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের জিততে হবে কমপক্ষে 50 রানের বেশি ব্যবধানে। আর যদি পাকিস্তান আগে ব্যাট করে তাহলে বাংলাদেশের জয় পেতে হবে 40 ওভারের আশেপাশে। সমীকরণের জটিল হিসেবের মারপ্যাচ মাথায় নিয়েই মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। তবে আপাতত রান রেটের হিসাব নিকেশ একপাশে রেখে জয়ের দিকে বেশি মনোযোগ মাহফুজুর রহমান রাব্বির দল। সর্বপ্রথম আমাদের এই ম্যাচটা আসলে আগে জিততে হবে। আমরা যদি ম্যাচটা আসলে আগে জিততে না পারি আসলে রান রেট নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এই ম্যাচটা আসলে আমরা কম ভুল করতে চাই। আমরা বিগত যে দিনগুলোতে যেই ছোটোখাটো ভুলগুলো করেছি ওই ভুলগুলো আসলে করতে যাচ্ছি না। সুপার সিক্সের নিজেদের দ্বিতীয় ম্যাচে বল হাতে চমক দেখাতে চায় টাইগার বোলাররা। বাঁচা মরার ম্যাচে বল হাতে সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় বর্ষণ মারুফ জীবনরা। আমাদের কোচ ম্যানেজমেন্ট যে আমাদের প্ল্যানটা দিবে আমরা সেইটা সিচুয়েশন অনুযায়ী আমরা এক্সিকিউট করার ট্রাই করব। আমাদের যত সাধ্য হয় আমাদের বেস্টটা দিয়ে আমরা কালকে দেব ইনশাআল্লাহ। যদিও পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানটা সুখের নয়, মাস কয়েক আগেই ঘরের মাঠে সিরিজ হেরেছিল রাব্বির দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠতে দারুণ কিছুর বিকল্প নেই টাইগার জুয়াদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলি জানিয়ে দিচ্ছি আরো একবার। আল্লাহ পাক আপনাদের নিয়তকে কবুল করেন এবং আপনাদের তৌসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াওয়ালাদেরকে হেদায়েত দান করেন।
আম্বয়ান নসিহতের পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের আশায় আমলে ব্যস্ত লাখ লাখ মুসল্লি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আরও বেড়েছে লোক সমাগম, আসরের পর যৌতুকবিহীন বিয়ে। রমজানের পণ্যের বাড়তি আমদানির দাবি, স্বস্তি নেই দামে, বেশি রেটে ডলার কেনার অজুহাত ব্যবসায়ীদের, চাহিদা যোগান ভুল হিসেবে মাশুল গুনছেন ভোক্তা। এবং টাঙ্গাইলের শাড়ি নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন ভারতের। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়, বৈশ্বিক সংস্থায় বাংলাদেশকে আপত্তি জানানোর দাবি। এই ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। ফজল, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।